সিএসসি ভিএলই বন্ধুদের জন্য একদম গ্রেট নিউজ। তো ভিএলই বন্ধুরা, আমরা চলে এসেছি ডিটেলস সেবা পোর্টালে, এবং এখানে যখন আপনারা আসবেন নতুন সার্ভিসে বা নিউ সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন। নিউ সার্ভিসে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে সিএসসির যে প্রি স্কুল সার্ভিস, সিএসসি একাডেমির মাধ্যমে যে সিএসসির বাল বিদ্যালয়ের যে লিঙ্ক সেটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং আপনারা চাইলে এবার আপনাদের যে সেন্টার রয়েছে সেন্টারেই আপনারা প্রি স্কুল সার্ভিস আপনারা দিতে পারবেন। তো ভিএলই বন্ধুরা, আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখাবো এবং যে বেনিফিটগুলো আপনারা পাবেন এই স্কুল থেকে তার সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই আমরা যদি ফেসবুক পেজে যাই, তো ফেসবুক পেজে যখনই আমরা আসবো এই ধরনের যে সিএসসির যে প্রি স্কুল সার্ভিস বা সিএসসির যে বাল বিদ্যালয় ইতিমধ্যেই কিন্তু 3000টি ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আপনারা আসেন তো এখানে যে ম্যাপটি রয়েছে এখানে আপনারা দেখবেন এখানে টোটাল যে সিএসসির যে প্রি স্কুল সার্ভিস 3000টি ওপেন হয়ে গেছে এবং এখানে যে ডেট দেওয়া রয়েছে 19/10/2022, ঠিক আছে। তো এবার যে সকল সিএসসি ভিএলই বন্ধুরা আপনারা চাইছেন প্রি স্কুল সার্ভিস প্রোভাইড করতে এবং সিএসসির মাধ্যমে বা সিএসসি একাডেমির মাধ্যমে, অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন। তো যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন, আমরা চলে এসেছি সিএসসির বাল বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই আমরা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চলে আসতে পারবেন। তো ভিএলই বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন তার সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সিএসসির যে প্রি স্কুল সার্ভিস, তার যে কমিশন এবং তার যে বেনিফিট আপনারা কী পাবেন, অবশ্যই সব থেকে আগে আমরা এই বেনিফিটের যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। বেনিফিটের যে অপশনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। আমরা খুব সহজেই ছোট্ট করে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসটা বলার চেষ্টা করব। তো ভিএলই বন্ধুদের জন্য এখানে যেটুকুটা বেনিফিট দেওয়া রয়েছে বা যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সিএসসির একাডেমি থেকে একটা সাপোর্ট পাবেন এবং যে সমস্ত এডুকেশনাল যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে এবং তার যে বা টিচার্সদের জন্য যে ট্রেনিং রয়েছে, তো সমস্ত ধরনের ট্রেনিং সফটওয়্যার এই সমস্ত কিছুই কিন্তু আপনারা সিএসসি থেকে পাবেন। এবার এই সমস্ত কিছু পাওয়ার জন্য বা এই যে সার্টিফিকেশন একটা প্রসেস রয়েছে, ঠিক আছে, সিএসসির একাডেমি থেকে আপনাকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে বা যে সমস্ত স্টুডেন্টগুলো পাস আউট হবে তাদের জন্য যে সার্টিফিকেশন সেটাও কিন্তু সিএসসির যে একাডেমি রয়েছে বা সাপোর্ট টিম রয়েছে সেখান থেকে দেওয়া হবে। এছাড়াও যে আপনার যে সিএসসির বাল বিদ্যালয় নেম থেকে শুরু করে সমস্ত কিছুই, অর্থাৎ যে সমস্ত ব্যানার বা যে সমস্ত সফটওয়্যার রয়েছে, অর্থাৎ এই যে সিএসসির যে প্রি স্কুল সার্ভিস এটা কিন্তু ডিজিটাল প্রি স্কুল সার্ভিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে সমস্ত বেনিফিটগুলো ওনারা দেবেন বা যে সমস্ত সার্টিফিকেট সহ যে সমস্ত বেনিফিট আপনি পাবেন সিএসসি একাডেমি থেকে, তার জন্য কিন্তু আপনাকে বছরে একটা ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। প্রত্যেক বছর আপনাকে একটা ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ সিএসসির তরফ থেকে কিন্তু কোনোরকম কোনো কমিশন আপনি পাচ্ছেন না। এবার আপনি যে সমস্ত কাজগুলো বা যে সমস্ত সার্ভিসগুলো দিতে পারবেন, ঠিক আছে, এটা একটা লাইসেন্স আপনাকে দেওয়া হচ্ছে প্রি স্কুল করার জন্য, যেখানে সার্টিফিকেশনের সাথে সাথে যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে, ঠিক আছে, সমস্ত ধরনের ট্রেনিং, সমস্ত ধরনের যে সমস্ত ধরনের সফটওয়্যারগুলো দেওয়া হবে, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশানগুলো দেওয়া হবে, তার সমস্ত ধরনের ট্রেনিংয়ের সাথে সাথে অ্যাপ্লিকেশানের সাথে সাথে সমস্ত ধরনের যে সাপোর্ট সেটাও কিন্তু করা হবে। এবং এই ধরনের বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রত্যেক বছর একটা ফি পেমেন্ট করতে হবে এবং সেই ফি মনে হয় 2400 থেকে 2500 টাকার মধ্যে একটা ফি হবে। এবং এইখানে যে সমস্ত স্কুলগুলো আপনারা অ্যাপ্লাই করবেন বা যে সমস্ত জিনিসের দরকার হবে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ছোট্ট একটা ইনভেস্ট আপনাকে করতে হবে, ঠিক আছে, একটা স্কুলের বা একটা প্রি স্কুলের যে সমস্ত, যেমন 1500 স্কোয়ার ফিট একটা মিনিমাম একটা এরিয়া দরকার রয়েছে, ঠিক আছে, একটা ক্লাসরুম থাকা অবশ্যই দরকার এবং ম্যাক্সিমাম একটা ক্লাসরুমে 25 জন স্টুডেন্ট থাকা দরকার। বিভিন্ন ধরনের এখানে ক্লাসরুমের যে সমস্ত টুলসগুলো রয়েছে, যেমন আপনাকে অবশ্যই এলসিডি টিভি আপনাকে রাখতে হবে, ঠিক আছে, তারপরে ট্যাবলেট আপনাকে অবশ্যই রাখতে হবে, তারপরে অ্যালেক্সা ডিভাইস, কম্পিউটার, এই সমস্ত কিছু রাখতে হবে। একটা ডিজিটাল যে স্কুল সার্ভিস আপনারা দিতে পাচ্ছেন, ঠিক আছে, ডিজিটাল প্রি স্কুল সার্ভিস আপনারা কিন্তু খুব সহজে দিতে পারবেন। এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, যে সমস্ত ডকুমেন্টস এবং যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে একটা প্রি স্কুল সার্ভিসের জন্য। তো এখান থেকে আপনারা অবশ্যই সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবেন। এবার সিএসসিকে কিন্তু এই সমস্ত যে সাপোর্ট এবং এই সমস্ত সার্টিফিকেশনের জন্য কিন্তু আপনাকে প্রত্যেক বছর একটা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, 2400 টাকার একটা ফি আপনাকে পেমেন্ট করতে হবে বা 2500 টাকার ফি একটা পেমেন্ট করতে হবে। এবার আপনি যে টিচার্স রাখবেন তাদের টিচার্সের যে
যে সমস্ত টিচার্সগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত টিচারের যে স্যালারি আপনাকে সেটা দিতে হবে, এবং যে সমস্ত স্টুডেন্টগুলো আপনি অ্যাডমিট করাবেন বা আপনি যে সমস্ত স্টুডেন্টদের ভর্তি করাবেন তার ফি আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনাদের যে এলাকা রয়েছে এলাকার উপর নির্ভর করে তাদের ফি করবেন, এবং যে সমস্ত টিচারগুলো আপনারা রাখবেন সেই সমস্ত টিচারের যে স্যালারি এবং সমস্ত কিছুই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনারা কিন্তু একটা ফি আপনাদেরকে অবশ্যই করতে হবে। তো সিএসসি একাডেমি থেকে সেই যে ফিয়ের ব্যাপার কোনোরকম কোনো কিছু বলা নেই, ঠিক আছে, যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে আপনাকে এত টাকা নিতে হবে, সেটা আপনি এবং আপনার এরিয়ার উপর নির্ভর করে আপনি সেটা নেবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখবেন অ্যাপ্লাই ভিএলই অ্যাপ্লাইয়ের একটা অপশন রয়েছে এবং একটা লগ ইনের অপশন রয়েছে, অর্থাৎ যখনই আপনারা ভিএলই অ্যাপ্লাই ক্লিক করবেন এখানে দেখবেন আপনারা ডিটেলসটা এখানে কানেক্ট করতে হবে, এবং লগ ইনের যে অপশন রয়েছে যখন আপনার সিএসসির মধ্য দিয়ে বা সিএসসি একাডেমির মধ্য দিয়ে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে, অ্যাপ্রুভ হবে, তো অ্যাপ্রুভালের পর কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো ভিএলই বন্ধুরা আমরা অবশ্যই তো ভিএলই বন্ধুরা আমরা রেজিস্ট্রেশনের পেজে চলে এসেছি, দেন এখানে আপনার সিএসসি আইডি অলরেডি চলে আসবে, ঠিক আছে। প্রথমে বলছে আর ইউ এস সিএসসি, আপনার ইএস করে দেবেন, তো এখানে ইএস অবশ্যই করবেন, শুধুমাত্র সিএসসি ভিএলইরাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এখানে আপনার যদি সিএসসি একাডেমি থাকে অবশ্যই আপনার ইএস করবেন, যদি একাডেমি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। আপনার নেম দেবেন, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল আইডি, সমস্ত যে সমস্ত জেনারেল ডিটেলসগুলো রয়েছে আপনার, ঠিক আছে, সমস্ত কিছু দেবেন, এবং যে কমপ্লিট অ্যাড্রেস দেবেন আপনার যে অ্যাড্রেস রয়েছে বা আপনার সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে বা যে যেখানে আপনি এই প্রি স্কুল সার্ভিস আপনি দিতে চাইছেন। এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সব লাস্ট রয়েছে, তো এখানে ওকে করে দেবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, তো এই মুহূর্তে আসছে না, তারপরে ব্লক, পিনকোড, ঠিক আছে। এটুকুটা কমপ্লিট করার পরে সিএসসি বাল বিদ্যালয় অটোমেটিকভাবেই থাকবে, দেন আপনারা নিচের দিকে চলে আসবেন, এই সমস্ত ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। দেন এখানে যেটা রয়েছে এলকেজি থেকে শুরু করে এখানে আপনাকে যে সমস্ত ফটো আপলোড করতে হবে, ঠিক আছে, আপনার নার্সারি যে ক্লাসরুম রয়েছে ম্যাক্সিমাম 1 MB-র মধ্যে ফটো আপনার এখানে আপলোড করবেন, কেজির যে ক্লাসরুম রয়েছে সেটারও ফটো আপনাকে আপলোড করতে হবে, তারপরে আপনার যে প্লেগ্রাউন্ড রয়েছে এটার ফটো আপনাকে আপলোড করতে হবে, ফ্রন্ট স্কুলের যে বিল্ডিং বা স্কুলের যে ফ্রন্ট সাইড সেটাও আপনারা আপলোড করবেন, তারপরে আপনাকে স্কুলের যে ভিডিও আপনাকে করতে হবে, আপনার স্কুলের একটা ছোট্ট ভিডিও করবেন ক্লাসরুম থেকে শুরু করে, দেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা এগ্রি করে আপনাকে এখানে ফি পেমেন্ট করতে হবে। তো ভিএলই বন্ধুরা ফি আপনার ফি পেমেন্ট করার পরে আপনারা অবশ্যই প্রি স্কুল সার্ভিস নেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনাদের যে DMDC রয়েছে একবার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, এবং খুব সহজেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে সমস্ত ধরনের স্কুলের যে সার্ভিস আপনারা কিন্তু দিতে পারবেন। এখানে আপনারা টিচার্সের যে স্যালারি কত দেবেন তা অবশ্যই এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন টিচারের স্যালারি, তারপরে এখানে যে সমস্ত ফিগুলো বলা হচ্ছে, ঠিক আছে, নার্সারির ক্ষেত্রে আপনি কত নেবেন, এলকেজির ক্ষেত্রে বা ইউকেজির ক্ষেত্রে আপনি কত নেবেন, ঠিক আছে, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ব্যাস ছোট্ট একটা ফর্ম রয়েছে, যে ফর্মটা ফিল আপ করার পরে আপনারা খুব সহজেই সিএসসির যে প্রি স্কুল সার্ভিস আপনারা আপনাদের সিএসসি সেন্টারে দিতে পারবেন। তো ভিএলই বন্ধুদের জন্য একদম গ্রেট নিউজ, ছোট্ট একটা নতুন আপডেট, এবার সমস্ত বা সকল ভিএলই বন্ধুরাই কিন্তু প্রি স্কুল সার্ভিসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথমত যখন আমাদের প্রি স্কুল সার্ভিস স্টার্ট করা হয় সিএসসি একাডেমির মাধ্যমে বা সিএসসি সেন্টারের মধ্য দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিস্ট্রিক্ট লেভেলে একটাই প্রি স্কুল সার্ভিস দেওয়া হতো বা সিএসসি বাল বিদ্যালয়ে একটাই দেওয়া হতো, পরবর্তী সময়ে কিন্তু সেটা চেঞ্জ করে ব্লক লেভেলে একটি করে প্রি স্কুল সার্ভিস দেওয়া শুরু হলো, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে একটি করে প্রি স্কুল সার্ভিস বা সিএসসি বাল বিদ্যালয়, এইবার কিন্তু প্রত্যেকটা জিপিতে আপনারা কিন্তু প্রি স্কুল সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা জিপিতে, এবং আপনাদের ডিস্টেন্স যদি একটা সিএসসি সেন্টার থেকে একটা ডিস্টেন্স 20 কিলোমিটার বা 15 থেকে 20 কিলোমিটারও বেশি, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেখানেও আপনারা প্রি স্কুল সার্ভিস দিতে পারবেন, অর্থাৎ সমস্ত ভিএলই বন্ধুরাই কিন্তু এবার আপনারা সিএসসি বাল বিদ্যালয়ের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা আজকের ছোট্ট একটি নোটিফিকেশন, এবার থেকে সমস্ত সিএসসি ভিএলই বন্ধুরাই কিন্তু প্রি স্কুল সার্ভিস আপনারা দিতে পারবেন। তো ভিএলই বন্ধুরা, যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা চাইছেন অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন, এবং অবশ্যই প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রেই কিন্তু আপনারা সমস্ত ধরনের সাপোর্ট আপনারা খুব সহজেই সিএসসি একাডেমি থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন।